Bismillahirrahmanirrahim. Wadhkuru ni'matallahi 'alaikum idh kuntum 'adaa'a fa'alafa baina qulubikum fa'asbatum bi ni'matihi ikhwana. Allah bolen, he amar banda, jokon tumra eke oforer shotru chile, amar bhaira ei je prithibi, ei prithibir ekta drishyo chilo manusher moddhe bhalobasha bolte chilo na. আমাকে একটু হেল্প করবেন, মানুষের মধ্যে ভালোবাসা বলতে ছিল না, ভাতৃত্ব বোধ স্নেহ ছিল না, মায়া মমতা বলতে কিছুই ছিল না, ইল কুনতুম আদা, বান্দা যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, এটা আল্লাহর কোরআন বলছেন, ইল কুনতুম আদা, যখন তোমরা একে অপরের দুশমন ছিলে, একে অপরের শত্রু ছিলে, তখন আমি রব্বুল আলামিন তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি, সুবহানাল্লাহ, একটু মনোযোগ, সুবহানাল্লাহ, এটা আপনাদের খেয়াল ধ্যান নড়ে গেছে, আপনারা ওদিকে কি দেখতেছেন, মনোযোগ সহকারে আমার দিকে দেখেন, কি বলতে চাচ্ছিলাম, যখন তোমরা একে অপরের দুশমন ছিলে, শত্রু ছিলে, ভালোবাসা ভাতৃত্ব স্নেহ মায়া মমতা বলতে ছিল না, ওই সময় আমি রব্বুল আলামিন তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি, কুম্মানাযুগ, ওই নিয়ামতটা যখন আসলো, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, অতঃপর আমি তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছি, ফাসবাতুম বিনিমাতিহি ইখওয়ানা, অতঃপর তোমরা সেই নিয়ামতের উসিলায় তোমরা একে অপরের ভাই ভাই হয়ে গেছো, তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো, এই নির্দেশ কার, আর যে নির্দেশ কার, আল্লাহ বলছেন উযকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম ইযা কুনতুম আদা, বান্দা যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, একে অপরের দুশমন ছিলে, ওই সময় আমি রব্বুল আলামিন তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি, তোমরা সেই নিয়ামতের কথা কি করো, তোমরা সেই নিয়ামতের কথা কেন স্মরণ করব, বলো ওই নিয়ামত যখন আসলো, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, অতঃপর তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছি, ফাসবাতুম বিনিমাতি ইখওয়ানা, তোমরা সেই নিয়ামতের মাধ্যমে সেই নবীর নিয়ামত উসিলায় তোমরা একে অপরের কি হয়ে গেছো, ভাই হয়ে গেছো, আমার ভাইরা আল্লাহ আল্লাহর যে নিয়ামত আসার কারণে শত্রুতা মিটা ভালোবাসায় পরিবর্তন হলো, আমরা একে অপরের ভাই ভাই হয়ে গেলাম, আল্লাহর নির্দেশ তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো, সে নিয়ামত কোনটা, সে নিয়ামত হলো নিয়ামতুল কুবরা আলাল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার দিয়ে বলেন না, সুবহানাল্লাহ, আজকাল যারা যে সমস্ত মৌলবীরা মিলাদ নবীকে বেদাত বলে, এরা অজ্ঞ, এদের কাছে কোরআন হাদিসের কোনো জ্ঞানই নেই, আল্লাহর নির্দেশ তোমরা নিয়ামতের কথা স্মরণ করো, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, আর ওই নিয়ামত যখন আসলো, তোমাদের শত্রুতা আমি এটা ভালোবাসায় পরিবর্তন করে দিলাম, তোমরা একে অপরের কি হয়ে গেছো, নূরের নবীর নূরি চরণ যেদিন পাইবুবন, আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন, বাংলা বুঝেন, এ মরা মানুষ কতন বললাম, তুমি এখন নোয়াখালীর মানুষ বললাম, নূরের নবীর নূরি চরণ যেদিন পাইবুবন,
আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন, দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, মারা গাছের ডালে ডালে ফুল ফুটে আজি ঈদ মিলা আজি ঈদ মিলা কি ভালো লাগতেছে? তোমরা বর্ষা তো হয় নাই, হাঁটুগুলো উঠায় যে এই হাঁটুগুলো জড়ায় ধরে ধরে বসছো বাবা, এগুলো তো বসার সিস্টেম না, মাহফিলে বসার কিছু সিস্টেম আছে, যদি পারেন নামাজের মতো বসেন, কষ্ট হলে আসন পেতে বসেন, কিন্তু হাঁটুগুলোই উঠায় উঠে জড়ায় ধরে ধরে এই বৈঠক, এটা আমার নবীর হাদিস মোতাবেক নিষিদ্ধ। ভালো করে মোহব্বত করে বসেন, আমি কিন্তু দেরি করব না, আপনাদের কষ্ট হবে না। আজি ঈদ মিলা দুন নবীর মাহফিল, আজি ঈদ মিলা আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলা আপনারা খুশি, সবাই খুশি। পশু পাখি বিকলতা মানব অর্দান, আরে নারায়ী সালতি বলে করতে সেই উৎসব, পশু পাখি বিকলতা মানব অর্দান, নারায়ী সালতি বলে করতে সেই উৎসব, সেই উৎসবের দোলা দোলাই নূরের বাতাসে আজি ঈদ মিলা নবীর জুলুসে চলেছে, আজি ঈদ মিলা নবীর জুলুসে চলেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলা নবীর জুলুসে চলেছে, আজি ঈদ মিলা নবীর জুলুসে চলেছে। নরের নবীর নূরি চরম যেদিন পাইবান, আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন, বলেন দুঃখ মুছিয়া লাভ করিল মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলা আজি ঈদ মিলা। আমার ভাইরা, নবী আসছেন সুখ আসছে, শান্তি আসছে, নবী আসছেন ভালোবাসা আসছে, নবী আসছেন স্নেহ আসছে, নবী আসছেন ভাতৃত্ব ভূত আসছে, নবী আসছেন মানবতা আসছে, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন? বুখারী শরীফের একটা লম্বা হাদিস শোনাবো। রাসূল পাক, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হিজরতের আয়াত নাজিল হলো। এখানে ফাঁকা আছে? ফাঁকা আছে আপনাদের এখানে? ফাঁকা আছে নাকি? ওয়া ফাঁকা আছে না না? বেগুন বউর দিয়েছো, একটু গরম ভরে তাই এলার্জি ওলা মানুষ হবে আজি, এ তোর ফ্যান বেঁধে তাই বরফ দিন বই, একটু গুঁড়ো মিক্ষ না হব না উগ্র না খালি বেগুন বউর দিয়েছু দে। আচ্ছা যাই হোক, মাশাল্লাহ মানুষের মধ্যে একটা আগ্রহ দেখতেছি, আমি চিন্তা ভাবনা করতেছি আমি আলোচনা করব কি না। আচ্ছা ইনশাল্লাহ দেখা যাক,
আপনাদের অবস্থা বলেই তো ব্যবস্থা, আপনাদের অবস্থা বুঝেই ব্যবস্থা। কি শোনার আগ্রহ আছে? আমি দেখব এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাও করব। এমনি ওয়াজ মুখস্থ ওয়াজ আর কয় বছর করব? আমি বাস্তবতাকেই পছন্দ করি। দেখি, বলতে চেয়েছিলাম রসুল পাক ইসলামের উপর হিজরতের আয়াত যখন নাজেল হলো, আমার রসুল মক্কায় মুয়াজ্জামা ত্যাগ করে মদিনায় পাকে চলে গেলেন। ওই যুগে মক্কার জমিনে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সবাই গড় বাড়ি জায়গা জমিন ব্যবসা বাণিজ্য সব কিছু ত্যাগ করে নবীর প্রেমে মদিনাতুল মুনাব্বরায় হিজরত করে চলে গেছে। সেই প্রেম তো এখন নাই বাবা মানুষের। আমরা হলাম নবীর প্রেমিক, শুধু মুখের প্রেমিক, বাস্তব প্রেমিক আপনি পাবেন কয়জন? আগে বলছিলাম ভালোবাসার দাবি করা সহজ, প্রমাণ করা কিন্তু বন্ধু অনেক কঠিন। ইনশাল্লাহ দেখা যাক সামনে কি হয়। হেদায়েতের মালিক তো আমি না, হেদায়েতের মালিক তো বাবা আল্লাহ। রসুল পাক হিজরত করে চলে গেলেন। ওই যুগে মক্কার জমিনে যারা নবীজির কলমা পড়ে ইমান এনেছিলেন সবাই হিজরত করে মদিনায় চলে গেলেন। বিরক্ত হচ্ছেন? ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব ত্যাগ করে মদিনায় চলে গেলেন। তো আসলে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, এতগুলো মানুষ যদি এক জায়গা থেকে অপর জায়গায় যায়, তো এতগুলো মানুষ ওখানকার মানুষের জন্য একটা বিরাট বোঝা না? কথা বলেন বাবা। যেমন আমাদের বাংলাদেশের মধ্যে হাজার হাজার না লক্ষ লক্ষ রোহিঙ্গা মানুষের নাম আছে, এটা আমাদের জন্য একটা বোঝা না? আরে আমাদের জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে সরকার পর্যন্ত পরিবার পরিকল্পনা করতেছে, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানের যথেষ্ট, একটা হলে আরো ভালো, না হলে আরো ভালো। তোরা আসি বেলায় কথা করতে জন্য আমাদের জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে আমাদেরকে পরিবার পরিকল্পনা করতে হচ্ছে, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানের যথেষ্ট, একটা হলে আরো ভালো, না হলে আরো ভালো। তো এতগুলো মানুষের মধ্যে যখন বার্মা থেকে লক্ষ লক্ষ রোহিঙ্গা আসলো, তো এটা আমাদের জন্য একটা বিরাট বোঝা না? কথা বলে না কেন? তবে আজকাল আধুনিক জগৎ, আধুনিক বিশ্বে জাতিসংঘ নামক একটা সংগঠন আছে, এই বোঝাগুলো জাতিসংঘ বহন করে। যেমন আজকাল সিরিয়ার উপর যুদ্ধ চলছে, লক্ষ লক্ষ সিরিয়াবাসী সিরিয়া অতিক্রম করে সমুদ্র অতিক্রম করে ইউরোপ কান্ট্রিতে চলে গেল, কেউ জাপানে, কেউ জার্মানে, কেউ ইংল্যান্ডে, কেউ আমেরিকায়। এগুলা নিয়ে কত হইছে আমরা দেখতে পাচ্ছি। এগুলাকে পুনর্বাসন করতে গিয়ে জাতিসংঘ পর্যন্ত হিমশিম খেতে হচ্ছে। কিন্তু আমার ভাইরা, আমার রসুলের যুগে এতগুলো মক্কার মহাজের মদিনার জমিনে গেল, সেই যুগে তার কোনো জাতিসংঘ ছিল না। তাহলে একটা এই মক্কা ছেড়ে যাওয়া, হাজার হাজার মক্কা ছেড়ে যাওয়া এতগুলো মহাজের মদিনাবাসীর জন্য একটা বিরাট বোঝা না? কিন্তু আমার ভাইজান, সেই যুগে তো জাতিসংঘ নামক কোনো সংগঠন ছিল না। তাহলে আমার রসুল এতগুলো মুহাজিরদেরকে মদিনার জমিনে কিভাবে পুনর্বাসন করলেন, কোন সিস্টেমে করলেন, কোন স্টাইলে করলেন? আমার নবীর রাষ্ট্রনীতি কেমন ছিল? আমার নবীর রাষ্ট্রমান নীতি কেমন ছিল? চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মনোযোগ সহকারে শুনছেন? এ হাদিস জানা বুখারী শরীফের প্রায় পাঁচ জায়গার মধ্যে আছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী মক্কা ছেড়ে যাওয়া এতগুলো মুহাজিরদেরকে মদিনার জমিনে কোন স্টাইলে কোন সিস্টেমে পুনর্বাসন করলেন,
আমার নবীর রাষ্ট্রবিজ্ঞান কেমন ছিল? আমার ভাইরা, একদিন আমার রাসূল মক্কা ছেড়ে আসা মুহাজিরিন এক পাশে, মদিনাবাসী যারা এদেরকে আশ্রয় দিয়েছেন ওদেরকে বলা হয় আনসার। কি বলা হয়? আনসার। আমার নবী এবং নবীর বাহিনীকে যারা আশ্রয় দিয়েছেন, সাহায্য করেছেন, ওদের উপাধি আনসার। বুখারী শরীফ করলে দেখবেন হুব্বুল আনসারে মিনাল ঈমান, মদিনার আনসারীদেরকে মহব্বত করা এটা ঈমানের একটা অঙ্গ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন মুসলমান কয় ভাগ হলো? দুই ভাগ। এক ভাগের নাম হলো মুহাজির, আর এক ভাগের নাম হলো আনসার। মুহাজির যারা হিজরত করে আসছেন এদেরকে বলা হয় মুহাজির, আর যারা তাদেরকে আশ্রয় দিয়েছেন এদেরকে বলা হয় আনসার। সাহায্যকারী দল। কিসের দল? কি মনে সবাই বুঝতেছেন তো? শুনছেন? আমার রসুল কত বড় রাষ্ট্রনায়ক দেখেন। রাষ্ট্রবিজ্ঞান বিশ্ববাসীকে আমার রসুল শিক্ষা দিয়েছেন। আমার নবী রাষ্ট্রবিজ্ঞান না জানার কারণে আজকে রাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব লেগে আছে। আমার নবী রাষ্ট্রবিজ্ঞান দেখেন। আমার নবী একদিন একদিক দিয়ে মক্কা ছেড়ে আসা মুহাজির, অপর দিক দিয়ে মদিনার আনসার, দুই দলকে দুই পাশে বসালেন। মাসখানে আমার নবী খুব মনোযোগ, আমার নবী একজন একজন করে ডাকলেন, এ মদিনার অমুক আনসারী এদিকে আসো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আসলেন, এ মক্কা ছেড়ে আসো অমুক মুহাজির এদিকে আসো, আসলেন। মাসখানে আমার নবী বললেন, এ মদিনার অমুক আনসারী, আজ থেকে মক্কা ছেড়ে আসা অমুককে আমি তোমার ভাই বানিয়ে দিলাম। এই ইতিহাস ইসলাম ছাড়া পৃথিবীর কোন ইতিহাসের মধ্যে দেখাতে পারবেন না। আমি মক্কা ছেড়ে আসা এই মুহাজিরকে আজ থেকে তোমার ভাই বানিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে ভাই হিসেবে কবুল করলাম। ইসলামী দর্শন হলো ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিন ভাই ভাই। আর জোরে বলবেন না, মুমিন মুমিন। এ ভালোবাসা ইসলাম ছাড়া পাবেন কোথায় আপনি? মুমিন মুমিন ভাই ভাই। এ অমুক মক্কা ছেড়ে আসা অমুক মুহাজির, এ মদিনার অমুক আনসারী, আমি একে তোমার ভাই বানিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন তাকে আমার ভাই বানিয়ে দিয়েছেন আমি তাকে ভাই হিসেবে কবুল করলাম। আপনার কথাটা বুঝেন নাই? ইনি যখন ভাই হিসেবে গ্রহণ করলেন তাহলে ভাইয়ের দায়িত্ব কি? আজ থেকে থার থাকা খাওয়া সব ব্যয়ভার ওই ভাইয়ের উপর। মনোযোগ সহকারে শুনছেন? তো এত লম্বা হাদিস আমি বলতে পারবো না, আমার মেন যে আলোচনা এটা করবো, আপনারা আমার মুখে মুখে বলবেন। আহা, পড়েন না? এমনি তো পড়বেন না, এসে দুঃখ হলে পড়েন। আহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সাদ ইবনে রবি ওয়া বাইনা আব্দুর রহমান ইবনে আউফ। আমার নবী ওই মদিনার এক আনসারী সাদ ইবনে রবি কি ডাকলেন, এ সাদ ইবনে রবি সামনে আসো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এসে গেলেন। এই মক্কা ছেড়ে আসা আব্দুর রহমান ইবনে আউফ, তুমি সামনে আসো, আসলেন। মাসকানে নবী আমার দেন নবী বলেন, এ সাদ ইবনে রবি, আজকে আমি মক্কা ছেড়ে আসা আব্দুর রহমান ইবনে আউফকে তোমার ভাই বানিয়ে দিলাম। সাদ ইবনে রবি বলেন, নবী গো, আপনি যখন ভাই বানিয়ে দিয়েছেন আমি তাকে আমার ভাই হিসেবে কবুল করলাম। সবাই মনোযোগ সহকারে শুনছেন?
যাও তোমরা পিছনে যাও তো দুই ভাই পিছনে গিয়ে বসলেন এই সিস্টেমে নবী এতগুলো মুহাজিরদেরকে মদিনার জমিনে পুনর্বাসন করছেন এটাই হলো ইসলামের ইতিহাসে ভ্রাতৃত্ব দিবস ভালোবাসা দিবস সুবহানাল্লাহ এই ভালোবাসা কই এই ভালোবাসা কই তো দুইজন পিছনে বসে গল্প করতেছে আপনারা তো বিরক্ত হচ্ছেন না হযরত সাদ ইবনে রবি বলেন এ আব্দুর রহমান ইবনে আউফ তুমি তো আমার ভাই বলে হ্যাঁ রাসূল ভাই বানিয়ে দিয়েছেন ভাইয়া ইন্নি আকসারুল আনসারি মালান ভাইয়া আমি মদিনার জমিনে আনসারীদের মধ্যে সবচেয়ে বড় সম্পদশালী মানুষ সুবহানাল্লাহ ভাইয়া আমি হলাম মদিনার জমিনে আনসারীদের মধ্যে সবচেয়ে সম্পদশালী মানুষ সবচেয়ে বড় পয়সাওয়ালা মানুষ তো কি হলো ভাইয়া ইন্নি উকসিমু মালি বিনিসরাইন ভাইয়া আমি দরবারে মুস্তাফায় বসে ঘোষণা দিলাম আমি আমার সমস্ত সম্পদ দুই ভাগে ভাগ করলাম কয় ভাগে দুই ভাগে এই মাত্র নবী ভাই বানিয়ে দিলেন উনি আমার নবীর দরবার ছেড়ে এখনো যান নাই উনি ঘোষণা দিলেন ভাইয়া আমি হলাম আনসারীদের মধ্যে সবচেয়ে বড় পয়সাওয়ালা সম্পদশালী মানুষ আমি আমার সমস্ত সম্পদ দুই ভাগে আচ্ছা ইনি কি মায়ের ভেটের ভাই না তো নবী ভাই বানিয়ে দিলেন আমি আমার সমস্ত সম্পদ দুই ভাগে ভাগ করলাম এক ভাগ যেহেতু তুমি আমার ভাই সেহেতু আজ থেকে আমার অর্ধেক সম্পদ তোমার আজকে বর্তমান সমাজে নিজের মার ফেটের ভাই একে অপরের সম্পদ দিচ্ছে না মারপিট করতেছে এক বা অপর ভাইকে ছুরি মারতেছে এক ভাইয়ের বিরুদ্ধে অপর ভাই মামলা করছে ভাইয়ের সামনে পুলিশ হ্যান্ডকাপ লাগিয়ে পুলিশ ভাইকে জেলখানায় দিচ্ছে তোমাদের মতো ভাই এমনি মরে যাওয়া দরকার তোমরা ইসলামের কলঙ্ক তোমরা ধর্মের কলঙ্ক এই জন্য বললাম যদি ভ্রাতৃত্ববোধ থাকে আজ থেকে জসকো থাইকো সুপ্রিম কোর্ট যত মামলা আছে মামলাগুলো নামিয়ে আসো আমরা ভাই মিলে যাব আমরা আমাদের আমাদের কথাগুলো আমরাই ফয়সালা করব কই এই ভালোবাসা কই এই ভ্রাতৃত্ববোধ কই উনি ঘোষণা দিলেন আমার আজ থেকে অর্ধেক সম্পদ তোমার এই হাদিস পড়তে গেলে দুই চোখের পানি আসে সরকার বিশ্ববাসীকে কি আদর্শ শিক্ষা দিয়েছেন সরকার বিশ্ববাসীকে কি দর্শন দিয়েছেন কি আদর্শ কি মানবতা ভালোবাসা দিয়েছেন আজকে সেই সমাজ গেল কই বলেন আমার ভাইরা নূরের নবীর নূরি চরণ যে দিন পাইব বান দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজি ঈদ মিলা ধুম নবীর চলতেছে আজি ঈদ মিলা নবীর জুলুসে চলতেছে এখানে শেষ নয় কি বললাম মনোযোগ আমার অর্ধেক সম্পদ আজ থেকে তোমার এক নাম্বার দ্বিতীয় নম্বর ভাইয়া আমার ঘরের মধ্যে আমার দুজন সুন্দরী স্ত্রী আছে মনোযোগ 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 আমার ঘরের মধ্যে আমার দুজন সুন্দরী স্ত্রী আছে আমি তোমাকে পারমিশন দিলাম তুমি আমার ঘরে যাও আমার দুজন স্ত্রীকে তুমি দেখবা ফাইউ আজাবহুমা আমার দুইটা সুন্দরী স্ত্রীর মধ্যে আমার কোন স্ত্রীটা তোমার বেশি পছন্দনীয় ফাসাম্মিহালি তুমি আমাকে এসে তার নাম বলে দাও ফাউ তাল্লে কোহা আমি সাথে সাথে ওই স্ত্রীকে তেলাক দেব আল্লাহ আকবর বলেন না আল্লাহ বিশ্ববাসী আমার রসুল
কি আদর্শ কি ভালোবাসা কে কৃষ্ণ হোক কি মায়া কি মমত পার দিয়েছে আজকে সেই মুসলমানরা কোথায় গেছেন আমার দুজন সুন্দরী স্ত্রী আমার ঘরের মধ্যে আছে আমি পয়সাওয়ালা মানুষ আমার দুজন সুন্দরী স্ত্রী আছে আমি তোমাকে পারমিশন দিলাম তুমি এক্ষুনি আমার ঘরে যাও আমার দুজন স্ত্রী কি দেখবা ফাইয়ু আজাবহুমা ওই দুই স্ত্রীর মধ্যে আমার কোন স্ত্রীটা তুমি তোমার বেশি পছন্দনীয় ফাসামহালি তুমি এসে তার নাম বলে দাও ফাউতাল্লিকুহা আমি তাকে তালাক দিয়ে দেব ফাইদান কাদাত ইদ্দাতুহা তালাকের পরে ইদ্দত যখন শেষ হবে তুমি তাকে বিবাহ করে না এগুলো ইসলামের ইতিহাস ছাড়া পৃথিবীর কোন ইতিহাসের মধ্যে কেউ দেখাতে পারবেন না আর এই ভালোবাসা বিশ্ববাসীর জন্য আনছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী আমরা এমনি করি না আর আদর্শ আমার রাসূল আনছেন ভালোবাসা আমার রাসূল আনছেন মায়া মমতা আমার রাসূল আনছেন ঠিক কি না ভাইরা আমার কিন্তু কান্না আসবে সমাজের যখন অবস্থা দেখে কান্না আসবে ভাই এক হাত জাগার জন্য ভাই ভাইকে ব্যবসায় করতেছে এক হাত জাগার জন্য এক ঘন্টা জাগার জন্য এক কাটা জাগার জন্য তুমি জায়গাগুলো নিয়ে কবরস্থানে যাবে ভাতৃত্ব ভালোবাসা তোমার মধ্যে নাই আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো আমার রসুলকে আদর্শ আনলেন আচ্ছা ইনি জি বললেন আমার অর্ধেক সম্পদ তোমার আর আমার একজন স্ত্রী আমি তালাক দিয়ে দেব ইনি কি বললেন সুবহানাল্লাহ বলবেন না ইনার মধ্যে গায়রিয়ত ছিল এরা আত্মমর্যাদা বুঝে ইনি বললেন কি বললেন জানেন বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আহলিকা বাইয়া আমি দোয়া দিচ্ছি আল্লাহ আপনার মালের মধ্যে বরকত দান করুক আল্লাহ আপনার স্ত্রীর মধ্যে বরকত দান করুক কি মানে আপনার মালও আমার লাগবে না আপনার স্ত্রীও তালাক দিতে হবে না এখানে আপনাদের জন্য একটা নসিহত যারা যৌতুক দাবি করেন আচ্ছা এই লোকটাতে বললেন আমার অর্ধেক সম্পদ মনোযোগ আমার অর্ধেক সম্পদ তোমার আমার একজন স্ত্রী তোমাকে আমি ছেড়ে দেব ইনি কি বললেন ইনি বললেন যে ভাইয়া বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আহলিকা ভাইয়া আপনার মালের মধ্যে আল্লাহ বরকত দান করুক আপনার ওয়াইফের মধ্যে বরকত দান করুক আপনার মালও আমার লাগবে না আপনার স্ত্রীও তালাক দিতে হবে না এদেরকে বলে আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব এদেরকে বলে আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব আমি আজকের এই মাহফিল থেকে আমি সবাই করলো জানাবো আমি প্রয়োজনে রিকশা টেনে উপার্জন করব আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব তারপর আমি ভিক্ষা চাইব না যৌতুক সবার অর্থ হলো ভিক্ষা চাওয়া কমপ্লিট ভিক্ষা চাওয়া কমপ্লিট ভিক্ষা চাওয়া আমি আমার ছেলেদেরকে বলছি বলে আমি প্রয়োজনে রিকশা টেনে উপার্জন করব আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব আমি ভিক্ষা চাইব না এটা হলো ভিক্ষা চাওয়া যৌতুক চাওয়ার অর্থ হলো আর যৌতুক চাওয়ার অর্থ হলো ইনি কি করলেন একটু দেখি আচ্ছা দেখি ইনি কি করলেন ইনি বললেন ভাইয়া আপনার মালও আমার লাগবে না আপনার স্ত্রীও লাগবে না যদি পারেন একটা হেল্প করতে পারেন দেখেন যদি পারেন একটা হেল্প করতে পারেন একটু হেল্প করতে পারেন কি আইনা সুকুকুম আমার বাড়ি মক্কায় নবীর প্রেমে আসলাম মদিনায় মদিনার শরীফের বাজার আমি চিনি না রোড ঘাট আমি তেমন চিনি না বাজার চিনি না আপনারা একটু দয়া করে একটি হেল্প করতে পারেন আপনাদের বাজার কোথায় মদিনা শরীফের একটি বাজার বনু কাইনুকা বাজার দেখাই দিলেন এই রাস্তা দিয়ে যান এই বনু কাইনুকা বাজার উনি বনু কাইনুকা বাজারে গেলেন বাজারে যাওয়ার পর মক্কা শরীফ থেকে আসার সময় ওনার পকেটের মধ্যে কিছু দিনার দেরহাম ছিল এগুলো দিয়ে দুটো জিনিস কিনে নিলেন
দুটো জিনিস কিনে এনে মদিনা শরীফের গলি গলি হেঁটে হেঁটে ইনি কিন্তু ব্যবসা আরম্ভ করলেন। ইনি কি আরম্ভ করলেন? ব্যবসা। কারণ ব্যবসা আমার রাসূলের সুন্নাত। এখানে আমি আপনাদের অনুরোধ জানাবো, এখানে অনেক ভাই আছে যারা মসজিদে গিয়ে মানুষের জুতা চুরি করে, কি আছে নাকি? না এখানে আমি আজকে না আমি তো জানি না, অনেক মসজিদে মানুষ জুতা রেখে গেল, নামাজ পড়ে সে আর জুতা পায় না, জুতা চুর আছে না জুতা চুর। যারা মসজিদে ঢুকে মানুষের জুতা চুরি করো, তোমার মতন ফোরা কোফালওয়ালা মানুষ পৃথিবীর মধ্যে আরেকজন নাই। বাবা দোকান হলো স্বর্ণের, কোন মানুষ স্বর্ণের দোকানে ঢুকে যদি গরুর গোবর তালাশ করে, কথা বুঝেন না মনে হয়, কোন মানুষ যদি স্বর্ণের দোকানে ঢুকে গরুর গোবর তালাশ করে মানুষ তাকে কি বলবে? ছাগল না দরিদ্রা পাগল। দোকান হলো স্বর্ণের, সে তালাশ করতে কি গোবর? আরে মসজিদ আল্লাহর ঘর, যেখানে আমি আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস চাইবো, আহকামুল হাকিমের চেম্বার। এটা মসজিদ কার ঘর? আর জন্য মসজিদ কার ঘর? আহকামুল হাকিমিন যার মালিকাল মুলক, তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা, সারা বিশ্বের মালিক খালিক মালিক আল্লাহর ঘর মসজিদ, যেখানে তুমি আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস চাইবে, তুমি জান্নাতুল ফেরদৌস বাদ দিয়ে তুমি মানুষের জুতা চুরি করতেছো, তোমার মতো ফোরা কোফালওয়ালা পৃথিবীর মধ্যে কোন মানুষ আছে? যেখানে মানুষ ঢুকে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন জান্নাতুল ফেরদৌস চাচ্ছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, মাওলা আমরা তোমার কাছে জান্নাত চাচ্ছি, জাহান্নাম থেকে তোমার কাছে ফানা চাচ্ছি। আর তুমি এখানে ঢুকে আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে তুমি মানুষের জুতা চুরি করতেছো। আমি সবাইকে এখানে যারা আছেন জুতা একটা এক্সাম্পল স্বরূপ আমি আমার এই ছেলেদেরকে বলবো, জীবনে কোনোদিন বলেও সামান্য জিনিস তুমি চুরি করবা না। আমি ছেলেদেরকে নসিহত করছি, জীবনে কোনোদিন বলেও কোন মানুষের কোনো জিনিস চুরি করবা না। একবার যদি তোমার নামটা সুরের খাতায় লিপিবদ্ধ হয়ে যায় তুমি তো ধ্বংস হয়েছো, তোমার গোটা বংশ ধ্বংস হয়ে যাবে। তোমার ছেলেরা কোনোদিন সমাজের মধ্যে মুকুটায় কথা বলতে পারবে না। তোমার মেয়ে বিবাহ দিলে স্বামীর বাড়িতে গিয়ে মেয়ে তোমার স্ত্রী তোমার মেয়ে কোনোদিন মুকুটায় এই তুই চুরের মেয়ে কথা বলিস না। আমার কি হলো বলতে, আমি আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, জীবনে কোনোদিন এই ভুল কোনোদিন করবেন? এখন তো অনেক মোবাইল চুরি করে, একটু মসজিদের মধ্যে ঝামেলা হয়ে গেলে হ্যাঁ বলে শুধু মোবাইল চুরি করো। আমি ছেলেদেরকে নসিহত করব, তুমি এই চুরির কাছে হাত বাড়াবে না, এই হাত যদি চুরি করো আল্লাহর কাছে হাত উঠলে আল্লাহ ওদিকে দেখবে না। আমি নসিহত করব, গরিব মানুষ কোনো অসুবিধা নাই, দরিদ্রতা এটা আমাদের অহংকার, এটা আমাদের অলংকার। আমার আল্লাহ কোরআনে বলেন ফাস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, বান্দা তুমি গরিব মানুষ সবর করো, এক নম্বর সবর ধৈর্য, দ্বিতীয় নম্বর নামাজ পড়ে পড়ে তোমরা আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। আমি কি নসিহত করছি? এই যে আপনাদেরকে নসিহত করলাম, দেখেন এই সাহাবা ওই দুই জিনিস কিনে এনে মদিনার গলি গলি হেঁটে হেঁটে উনি ব্যবসা শুরু করলেন, সুম্মা তাবাহু সুম্মা তাবাহু সুম্মা তাবাহু, তারপর দিন তাই তারপর দিন তাই তারপর দিন, আজকে সামান্য কালকে সামান্য পরশু সামান্য জমা করতে করতে একদিন যখন মোটা অঙ্ক হয়ে গেল নিজের অর্জিত মাল দিয়ে উনি দেখে শুনে মদিনার এক আনসারি মেয়েকে বিবাহ করে দুলার ড্রেস নিয়ে আমার নবীর কাছে গেলেন। আমার নবীর কাছে গেলেন, সালাম হলো, আমার নবী বলেন সাহাবা এ আব্দুর রহমান ইবনে আউফ এটা কি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি একজন আনসারী মেয়েকে বিবাহ করেছি। আচ্ছা তুমি আনসারী মেয়েকে বিবাহ করছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আমার নবী প্রথম জিজ্ঞেস করলেন মোহরানা কত দিয়েছ? ইয়া রাসূলুল্লাহ নাওয়াতা মিন যাহাবিন,
5 দিরহাম ওজনের স্বর্ণ যেগুলোর দাম 10 দিরহামের চেয়ে বেশি আমি মোহরানা দিয়েছি আমার নবী বলেন দ্বিতীয় নম্বরে বলেন সুম্মা আউলিম ওয়ালাউ কানা বিশাতিন উম্মত তুমি শাদি করেছো একটা ছাগল জবাই করে হলেও মানুষকে ওলিমা কানা দাও ওলিমা কানা আমার নবীর সুন্নাত বলুন ফাতান্তলের মানুষ ওলিমা কানা কাকে বলে জানেন আমাদের সমাজ এতটুকু এসে গেল যে মুসলমানের ছেলে মেয়েরা ওলিমা কানা কাকে বলে জানেও না কারণ আমরা ছোটবেলাতে দেখতেছি ওই মেয়ের বাড়িতে গিয়ে বড় যাত্রী সেজে বড় যাত্রীর খানা খেয়েছি এটা আমরা দেখছি ওলিমা কানা আমরা চোখে দেখি নাই আমি অত্যন্ত বিনয় সাধন জানাবো বড় যাত্রীর খাবার বন্ধ করো ওলিমা প্রথা চালু করো নবীর সুন্নাত কায়েম করো কি আপনারা জি আছেন তো কি বললাম বাবা বড় যাত্রীর খাবার এখানে সবাই তো আছেন হ্যাঁ বিয়া সাহেব 2000 বড় যাত্রী লাগবে হ্যাঁ বিয়া সাহেব 5000 বড় যাত্রী লাগবে আমার ভাইরা এত তাড়াতাড়ি বলে গেলেন আপনি 1000 2000 3000 বড় যাত্রী দাবি করতেছেন কেন দাবি করতেছেন ইসলাম সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই এমন যুগ ছিল যে যুগের মধ্যে মেয়ের বাবা মেয়েকে লালন পালন করার ভয়ে কত বাবা মেয়েদেরকে জীবন্ত মাটি নিচে দাবন করে দিয়েছে আজকে রিকশাওয়ালা ঠেলা গাড়িওয়ালা দিন মজুর করে তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন মেয়ে সে নিজে নাকে মেয়েকে লালন মেয়েকে কামাচ্ছে নিজের মেয়েকে লালন পালন করতেছে এই অবদান টাকা আমার নবীর পক্ষে এই অবদান টাকা বলুন কালা এটা প্রাণরম হয়ে গেলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান আলা জারিয়াতাইন ফাআহসানা হাত্তা তাবলুগা ফাজাআহু ইয়াউমাল কিয়ামাতি هكذا وضم أصابعه